আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আল্লাহর রহমতে আমি ভালো আছি। আমি রোশনি, আবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে, ডিম পরোটা। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা, এখানে নিয়েছি চিনি, বেকিং পাউডার, সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ তেল। এখানে আমি নিয়ে নিয়েছি ধনিয়া কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ কুচি, আর নিয়েছি একটা ডিম। প্রথমে আমি লবণটা দিয়ে দিচ্ছি, বেকিং পাউডার, হাফ কাপ মতো চিনি দিয়ে দিচ্ছি, তেল। এবার এটা আমি পানি দিয়ে মেখে নেব, অল্প অল্প করে পানি দিয়ে। আটাটা আমার মথে নেওয়া হয়ে গেছে, এবার এতে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে মাখিয়ে রাখবো প্রায় 1 ঘন্টা মতো। দেখো কেমন সফট হয়েছে 1 ঘন্টা রেখে দেওয়ার ফলে। তেল দিয়ে এটা ভাজ করে নেব। দেখো পরোটা গুলো আমি বানিয়ে নিয়েছি, এভাবে একদম পাতলা পাতলা করে বানাতে হবে। দেখো চুলাতে সামান্য পরিমাণ তেল দিয়ে, দেখো পরোটা আমার প্রায় এক সাইড হয়ে যাচ্ছে। দেখো পরোটাটা প্রায় ফুলে উঠছে, দেখো পরোটাটা এভাবে ফুলে উঠছে। এই সাইডটাও প্রায় উল্টিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম, লেগে থাকে প্লিজ লাইক দিও, কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না যেন।